বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা বাজার গুছিয়ে নিচ্ছি, এখানে সিম, তারপর ফুলকপি, তারপর গাজর, শসা, লেবু, এগুলিকে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর সকালবেলা নাস্তা বানাবো আর আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার সবজিগুলো গোছানো শেষ, আমি একটা চালনিতে ঢেলে এটাকে রেখে দিয়েছি, যখন লাগবে তখন কেটে বেছে তারপর রান্না করব ইনশাল্লাহ। সকালবেলা নাস্তার জন্য আটার পানি দিয়ে দিচ্ছি চুলায়, আটার পানি চুলায় দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন রুটির জন্য আটাটা করে নেব, তারপর রুটি বানাবো ইনশাল্লাহ। আশা করছি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, পানিটা ফুটে উঠেছে, এখন আমি আটাগুলি দিয়ে দিব, আটা দিয়ে তারপর রুটি বানাবো। সকালবেলা নাস্তা সেরে তারপর যাই হোক, আমার আটা করা শেষ, এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে তারপর সেকে নাস্তা করে তারপরে দুপুরের আয়োজনে চলে যাব, তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার রুটি বানানো শেষ, আমি একটা একটা করে সেকে নিচ্ছি, সেকে তারপর আমি পরিবার নিয়ে খেয়ে নেবো ইনশাল্লাহ। যাই হোক, আমি একটা রুটি তাওয়ায় দিয়ে দিচ্ছি, এখন এটাকে উল্টে পাল্টে তারপরে রুটিটা বানিয়ে রুটিটা সেকে নেবো ইনশাল্লাহ। যাই হোক, আমার একটা রুটি হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে ফেলবো। যাই হোক, আমার রুটিগুলো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব ইনশাল্লাহ। রুটিগুলো হয়ে গিয়েছে, এপাশ দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি, চুলা চা বইছে, এখানে দুধ গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চা পাতা আর চিনি দিয়ে দিব, দিয়ে তারপর আমি চাটা বানিয়ে নেবো ইনশাল্লাহ। দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি চা পাতা। তারপর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে চাটা বানিয়ে নেবো ইনশাল্লাহ।
যাই হোক, আমার চাটা হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর আসছে, চাটা অনেক বেশি মজা হয়েছিল দুধ চা। এখন আমি দুপুরবেলা কী রান্না করব তার জন্য আমি রান্নাটা রেডি করে নেবো ইনশাল্লাহ। এখানে আমি মুরগি চিকেন ভিজিয়ে নিচ্ছি, চিকেনটা চিকেন ভুনা করব ইনশাল্লাহ। এখন চিকেনগুলোকে আমি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে এনে তারপর আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখে দিব। আর এ পাশ দিয়ে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, রান্নাতে ছিল আমার এখানে ছিল মুরগির ঘিলা এবং আলু দিয়ে বুনা করতেছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে মশলা কষিয়ে তারপর আমি এখানে ঘিলা আর আলু দিয়ে সুন্দর করে বুনা করতেছি। আজকে দুপুরের আয়োজনে থাকছে চিকেন বোনা আর ঘিলা বোনা। যাই হোক, আজকে যদি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট চ্যানেলটাকে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। যাই হোক, আমার এটা কষানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিয়ে আমি আবারও এটাকে নেড়েচেড়ে সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে শাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে যে আমার রান্নাটা কেমন হয়েছিল ইনশাল্লাহ। আমি ঢাকনাটা আবার উঠিয়ে দিচ্ছি, আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আবারও আমি এটাকে নেড়েছি সুন্দর করে। যাই হোক, আজকে দুপুরে রান্না বান্না ছিল চিকেন বোনা আর এসে গিলা কলিজা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।